এখানে প্রায় 2000 স্বেচ্ছাসেবক এসেছেন, এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছেন, আমি ব্যক্তিগতভাবে দেখেছি, চিনেছি, আবার ঢাকা ইউনিভার্সিটির সহ সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এসেছেন, বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এসেছেন, বিভিন্ন ব্যবসায়ীরা এসেছেন, তো এমন ছোটো ছোটো শিশুরাও এসেছে, তারা প্যাকেজিংয়ের কাজে হেল্প করছে। আমাদের ইতিমধ্যে 5-7টি গাড়ি ইতিমধ্যে স্পটে পৌঁছে গেছে এবং মহিপালে বাংলাদেশ সেনাবাহিনীর যে ক্যাম্প সেখানে আমরা আজকে সকালে 2 ট্রাক মালামাল হস্তান্তর করেছি, আর 3 ট্রাক গত রাতে চলে গেছে। আজকে আমি নিজে ইনশাল্লাহ ঘণ্টাখানিক পর স্পটে যাব এবং আমার সাথে এখান থেকে আরও 5টা লরি আশা করি মাল যাবে এবং এভাবে রাতে আবার যাবে, আবার সকালে যাবে। আমরা 3টা লেয়ারে কাজ করি। প্রথমত শুকনা খাবার হিসাবে খেজুর, চিড়া, তারপর চিড়া, খেজুর, এদিকে কেউ একজন থামাও, তোমরা এখানে তো দাঁড়ার দরকার নাই, ওদিক যাও, যে একটু কথা বলো প্লিজ, মাইকটা বন্ধ করো, ওদিক যাও তোমরা। আমরা 2 কেজি করে চিড়া, 2 কেজি করে খেজুর এবং 1 কেজি চিনি, 1 কেজি লবণ, চিনি লবণ দিচ্ছি যদি স্যালাইন বানানোর প্রয়োজন হয়। এই জিনিসগুলো আমরা দিচ্ছি প্রাথমিকভাবে 20,000 পরিবারকে, আর 40,000 পরিবারের জন্য 10 কেজি করে চাল, 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল এবং 1 কেজি লবণ, 1 কেজি চিনি দিচ্ছি। আলুটা দিতে পারছি না, কারণ আলু পচে যাওয়ার আশঙ্কা আছে, কারণ লরিতে দেখা যায় পথে রাস্তায় কী হবে আমরা জানি না, যদি 2 দিন জ্যামে পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো পচে যাবে, সেক্ষেত্রে আমরা হয়তো নগদ কিছু টাকা দিব যাতে করে তারা কিনে নিতে পারে। এটা হলো দ্বিতীয় লেয়ার, অর্থাৎ এখনও রান্না করার পরিস্থিতি নেই, আমরা শুকনো খাবার দিচ্ছি, খেজুর 4-5টা খেলে খাবারের কাজ হয়ে যায়, সেই সাথে আমরা একটু পানি শুকোতে শুরু করলে কাল বা পরশু সকাল থেকে আমরা চালসহ, চাল ডালসহ ভারী খাবার দেবো। এরপর তারা যখন ঘরবাড়িতে যাবেন তখন আমরা 25 কেজি করে চাল ইনশাআল্লাহ আশা করছি যে আমরা 20,000 পরিবারকে দেব। এরপরে ফোর্থ লেয়ারে গিয়ে আমরা 4,000 পরিবারকে ঘর বানিয়ে দেওয়ার প্ল্যান করেছি, পরিপূর্ণ ঘর বানাতে না পারলেও 4 বান করে টিন এবং কিছু নগদ টাকা, 10 বা 20,000 টাকা যেটি আমাদের সুযোগ হয় আমরা এটা দেবো। এখনও পর্যন্ত আমাদের কাছে ফান্ড এসে সব পৌঁছায়নি, আলহামদুলিল্লাহ গত 24 ঘন্টার ভিতরে প্রায় 3 লক্ষ মানুষ আমাদেরকে অনলাইনে ডোনেশন করেছেন, এর ভিতরে 1 টাকা, 5 টাকা, 10 টাকা সব রকমের আছে। এই সর্বসাধারণের দানের টাকা আলহামদুলিল্লাহ কাজগুলো চলছে। আমরা সিলেটের বন্যা, 22-এর বন্যায় প্রায় 18 কোটি টাকা আমরা খরচ করেছি এবং এর মধ্যে 1,000 মেট্রিক টন খাবার ছিল, 1,000 ঘর নির্মাণ করেছি, 1,000 কৃষককে আমরা 5,000 করে টাকা দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এবার আমরা আশা করছি যে সেটা আরও ব্যাপকভাবে করব, কারণ বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, প্রতিনিয়ত আমাদের কাছে সাহায্যের জন্য মানুষ আসছে, রাত দিন আমাদের কর্মীরা কাজ করছেন, সর্বস্তরের মানুষ এখানে এসে কাজ করছেন। আমি আপনাদের মাধ্যমে উদাত আহ্বান করতে চাই আমাদের দেশের সর্বস্তরের মানুষকে, আমাদের দেশে মানুষ একে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়েন, এর পূর্বে আমরা বিভিন্ন সময় দেখেছি, এবারও আশা করি যে এই বন্যায় আমরা প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী আমাদের আশেপাশে থাকা আমাদের জানাশোনা মানুষগুলোর পাশে আমরা দাঁড়াবো এবং সবাই যদি সম্মিলিতভাবে আমরা প্রচেষ্টা করি জাতীয় দুর্যোগ মোকাবেলা করার কোনো ব্যাপার নাই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। 40 বা 50 লক্ষ মানুষ আক্রান্ত, সেখানে আমরা বাকি 18, 18.5 কোটি মানুষ যদি জেগে যায় ইনশাআল্লাহ এটা আমাদের জন্য কোনো ব্যাপার নাই।